দূরে চলে যায়, বা লিম নোডস, এখানে বেশিরভাগই ডাক্তাররা আছেন, ডাক্তার যারা আমাদের স্টুডেন্টরা আছেন তারা কিন্তু বুঝেন, লিম নোডসে যখন এটা ড্রেনেজ হয় বিভিন্ন ডিস্টেন্সে যায়, যত বেশি দেরিতে এটাকে ডায়াগনোসিস হবে তাতে করে তাদের মানে ট্রিটমেন্টটা অসুবিধা হয়ে যায় এবং সার্ভাইভাল রেটও কমে যায়। আমরা দেখেছি যে যে কোনো অপারেশন করার পরে, অপারেশনের পরে আমরা বলি যে ঠিক আছে এখন রেডিওথেরাপি দিন, তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে ঠিক আছে আমরা সার্জারি করে দিলাম, তার যে ফ্রেশ যে টিস্যু আছে, যে লিজনটা আছে, সেই লিজনের আরেকটু 1 সেন্টিমিটার বাইরে গিয়ে সাধারণত এই ধরনের অপারেশন হয়, রেডিওথেরাপি বা রেডিয়েশন দেওয়া হয় বা মানে কেমোথেরাপি দেওয়া হয়। এটা নিয়ে অনেক জায়গায় বলে আগে কেমো দেবে নাকি সার্জারি করবে, তো ডিপেন্ড করে তার স্টেজের উপরে কী স্টেজে আসে, কারণ রিস্ক নিতে চায় না। যখন অপারেশনটা করার আগে হয়তোবা সেটা অন্য জায়গায়, শরীরের অন্য জায়গায় চলে গেছে, তো আগে কেমো দেওয়ার পরে তারপরে আপনার। কিন্তু এই যে এখানে আমাদের একটু আগে যিনি যোদ্ধা একজন, উনি বলেছেন যে যারা ক্যান্সারে আক্রান্ত, এখানে গীতে সাহেবও বলেছেন ওনার বাবা সে ক্যান্সারে, লাং ক্যান্সারে, এই যে সাহস যোগানো, কারণ ক্যান্সার রুগীদের সবচেয়ে বড় উপায় মানে মানে আজকের দিনে এই যে সচেতনতা দিবস আমি বলবো, আজকে ওয়ার্ল্ড ডে আমরা পালন করি, ক্যান্সার তো হবে কিন্তু আমরা যদি সচেতন হই কম করা যায়, সের জন্যই কিন্তু আজকে আমাদের এই মানে অবজারভেশন, আজকের এই ওয়ার্ল্ড ডে ক্যান্সার অবজারভেশন, তো এতে করে সচেতনতা যত বৃদ্ধি করানো যায়, যারা এফেক্টেড তাদেরকে মানে পরিবারের লোকরাও কিন্তু তাকে সাহায্য করা উচিত, তার মনোবল বাড়ানো উচিত, এবং যারা এফেক্টেড তাদেরও মনোবল বাড়ানো উচিত, না কিচ্ছু না, এখন নানা রকম ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টে সেটা ভালো হবে না, নিশ্চিন্ত থাকো, তো সেটাতে প্রায় অর্ধেকের উপরে ভালো হয়ে যায় পেশেন্ট। এই সচেতনতার জন্যই কিন্তু আজকে এই আমরা অবজারভেন্স অফ ওয়ার্ল্ড ক্যান্সার, এটা সবাই উচিত এটা বলা। এক দু নম্বর হচ্ছে যে কারণে আমাদের ক্যান্সার হওয়ার মানে কার্সিনোজেনিক যে বিষয়, কী কী কারণে আমাদের এই ক্যান্সার হতে পারে তার বিষয়ে সচেতনতা অনেকে আছে। আমি মনে হয় একটা পেশেন্টকে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা অপারেশন করে